হ্যালো এভরিওয়ান, কদিন ধরে একটু শরীর খারাপ ছিল, তাই বাসা থেকে বের হওয়া হচ্ছিল না, ব্লগও করা হচ্ছিল না। তো ফাইনালি কিছুদিন বাসায় রেস্ট করার পরে যখন ডাক্তারের কাছে বেরোলাম, মনে হলো আচ্ছা ঠিক আছে, এতদিন পরে বেরোচ্ছে, আজকের দিনটাই ব্লগ করে ফেলি। তো ওখানে যেয়ে শুনি আমার টেস্ট করার জন্য আগে নাস্তা টাস্তা করতে হবে। সো যেই কথা সেই কাজ, আম্মুকে নিয়ে আগেই চলে গেলাম নাস্তা করতে, যেহেতু এতদিন পর বের হওয়া এবং বাইরের খাওয়া দাওয়া আমার খুবই পছন্দ, স্পেশালি রয়্যাল জিন্সের ব্রেকফাস্ট। সো আম্মুকে নিয়ে যে ইচ্ছা মতো ব্রেকফাস্ট করলাম, যা কিছু সামনে পেলাম সব খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এই কয়দিন এমনিতেই বাইরে বেরোনো হয়নি, সো খেতে যে এক গাদা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে যেহেতু এক ঘন্টা ওয়েট করতে হবে, তো সেই ফাঁকে আমি আমার কাজগুলো করছিলাম। আম্মুও বেশ এনজয় করছিল সময়টা, এই কয়দিন আমাকে অনেক টাইম দিয়েছে। সো এতদিন পর বাইরে বেরিয়ে আম্মুও দেখলাম বেশ পছন্দ করছে। আম্মু আমার অনেকগুলো ক্যান্ডিড ছবিও তুলে দিয়েছে আমি যখন বসে কাজ করছিলাম। তো নাস্তা করে টেস্ট ফেস্ট করে চলে গেলাম হঠাৎ করে বরাপির বাসায়। বরাপি ফোন দিয়ে বললো ওর বাসায় যেতে, ও আমার জন্য আমার ফেভারিট খাওয়া দাওয়া রান্না করবে। সো যে কথা সেই কাজ, যে বরাপির সাথে অনেক আহ্লাদ করছিলাম। আর এটা হচ্ছে আমার নিস পিউ, যে ছবি তোলা একদম পছন্দ করে না। আমার দুইটা নিস পিউ আর হিয়া, এরা দুজনের একজনও ছবি তোলা পছন্দ করে না। কিন্তু আমাদের টাইমটা খুব ভালো যাচ্ছিল, আমার জন্য বরাপে স্পেশালি হাঁসের মাংস রান্না করেছিল। হাঁসের মাংস দিয়ে মজা করে খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে চলে গেলাম বরাপির ছাদে। ভাইয়াজি নিজ হাতে করা খুব চমৎকার একটা ছাদ বাগান। এই ছাদ বাগানটা নিয়ে আসলে একটা পুরো ব্লগ করা যাবে, খুব ইউনিক কিছু গাছের কালেকশন আছে। সো এখানে গেলে আমি বা আম্মু আমাদের যে যেই গাছ পছন্দ হয় সেটাও নিয়ে নিই। বক ফুল তুলছিল এখান থেকে, এটা নাকি ভেজে ভেজে খাওয়া যায়, তো আপনি বক ফুল তুলে ভাজার জন্য তুলছিল, মাথায় রাখছিল। আর এটা হচ্ছে ড্রাগন ফলের গাছের মধ্যে মুনিয়া পাখির বাসা, এখানে মুনিয়া পাখি বাসা বেঁধেছে এবং ডিমও পারছে। আমার মেডিসিন খেয়ে একটু গালগুলো ফুলে গেছে, আমার বোন সারাদিন আমার গাল টানছিল যতবার আমাকে দেখছিল। কি আর করা, ফোলা ফোলা গাল নিয়ে ঘুরে ঘুরে গাছ দেখলাম। গাছের একটা সুন্দর একটা জিনিস, এগুলো হচ্ছে অ্যাজনিয়াম গাছ, আমার খুব পছন্দ। আর সবচেয়ে সুন্দর জিনিসগুলো হচ্ছে এটা, পদ্ম এবং শাপলা গাছের চারির মধ্যে মাছ রাখা। সো মাছের খাবার দিলেই অনেক অনেক মাছ ভেসে আসে। এটা হচ্ছে চিংড়ি, এগুলো অ্যাকুরিয়ামের মাছ। আমি আবার বোতলে করে আমার বাসার জন্য কতগুলো নিয়ে আসলাম, আমি গেলেই আমার বাসার জন্য মাছ নিয়ে আসি, আমার অ্যাকুরিয়ামে রাখি। এরপরে বেরোলাম আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। বৃষ্টি ভেজা একটা ওয়েদার ছিল, সো বিকালবেলাটা খুবই এনজয় করছিলাম। দেখতে দেখতে চলে গেলাম গুলশানে, অ্যান্ড গেস হু ইট ইজ, ইয়েস পিয়া অফ কোর্স। নিচে নেমে কুকুরদেরকে খাবার দেওয়া হচ্ছিল, এটা ওদের মনে হয় বিকালের ট্রিট। ইউজুয়ালি বিকালে খাবার তো দেওয়া হয় না, খাবারগুলো রাতেই দেওয়া হয়, এটা হচ্ছে বিকালে ওদের জন্য একটা স্পেশাল ট্রিট। তো তারপরে আমরা গেলাম একটু আজকুবি শপিং করতে, টুকিটাকি প্রয়োজনীয় কিছু জিনিস কিনে আমরা সেখান থেকে বের হয়ে গেলাম। একটু কফি খাওয়া দরকার সন্ধ্যাবেলা, একটু কফি চা না খেলেই না। সো আমরা চলে গেলাম কফি খেতে, কফিটা নিয়েই চলে গেলাম বেবি অ্যারিসের কাছে। এত কিউট, আমি যাওয়ার সাথে সাথে এখন দৌড় দিয়ে যখন আসে দেখেই মন ভালো হয়ে যায়। আই থিঙ্ক এই এজটা বেবি অ্যারিসের একটা বেস্ট টাইম যাচ্ছে, সারাক্ষণ খুব প্লেফুল, খেলাধুলা, নতুন নতুন ওয়ার্ডস বলছে, মানে ওর সাথে টাইম যে কোন দিক থেকে স্পেন্ড হয়ে যায় টের পাওয়া যায় না। খুব খুব ভালো কিছু সময় কাটলো। এরপরে অ্যাজ ইউজুয়াল কুকুরদের রাতের খাবার দেবার পালা, মাঝখানে আমরা ডিনারও করে নিলাম। তারপর কুকুরদেরকে রাতে খাওয়া দাওয়া করে, বিস্কিটটা হচ্ছে ওদের স্পেশাল ট্রিট, ওদের মেইন ডিনারের পরে ওদেরকে একটু, যেহেতু আমরা হাঁটাহাঁটি করছিলাম তাই ওদেরকে একটু বিস্কিট খাওয়ানো হলো, অ্যান্ড দে আর অলসো ভেরি হ্যাপি। আমার মনে হয় ওরাও এই আলাদা জিনিসটা বেশ এনজয় করে, চিকেনের বাইরে ওদেরকে যখন বিস্কিট টিস্কিট খাওয়ানো হয়। সো এই তো এভাবেই কেটে গেল আমার মে ডে, কোনো কাজ ছাড়া ঘোরাঘুরি করে। বাট আই রিয়েলি এনজয়েড দ্য ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।